বইপাত বাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আপনারা শুনছিলেন পিনাকি ভট্টাচার্যের ঐতিহাসিক বই স্বাধীনতা উত্তর বাংলাদেশ, আজকে তৃতীয় পর্ব। লাঞ্চ সেরে জেনারেল নিয়াজিকে নিয়ে জেনারেল জ্যাকব বেলা তিনটার দিকে তেজগাঁও এয়ারপোর্টে যান জেনারেল অরোরাকে রিসিভ করার জন্য। এর মধ্যে নানা দিক থেকে মুক্তিযোদ্ধারা ঢাকায় ঢুকে পড়তে শুরু করেছে। চারদিক থেকে হালকা অস্ত্রের বিচ্ছিন্ন গোলাগুলির শব্দ ভেসে আসছে। নিয়াজিকে বহনকারী গাড়িকে সশস্ত্র মুক্তিযোদ্ধারা আটকে দেয়। কেউ কেউ গাড়ির বনেটের উপর ঝাঁপিয়ে পড়ে। শিখ অফিসার তার পাগড়ি বাঁধা মাথা গাড়ি থেকে বের করে বললেন, নিয়াজি ভারতীয় সেনাবাহিনীর হাতে বন্দি, তাদের এভাবে বাধা দেওয়া মুক্তিবাহিনীর উচিত হচ্ছে না। মুক্তিবাহিনী ভারতীয় বাহিনীকে চিনতে পেরে নিয়াজিকে ছেড়ে দেয়। এয়ারফিল্ডে নিয়াজিকে নিয়ে পৌঁছলেও বিপদ কাটে না। অসংখ্য মুক্তিবাহিনীর সদস্য ঢাকায় পৌঁছে গেছে, কিন্তু তখনও পর্যন্ত ভারতীয় সেনা ঢাকা এসে পৌঁছায়নি। এই পরিস্থিতিতে নিয়াজিকে অক্ষত কীভাবে রেসকোর্স ময়দানে নিয়ে যাওয়া যাবে, তখন সেটাই বড় দুশ্চিন্তা। এরই মধ্যে এয়ারপোর্টে একটাক বোঝাই মুক্তিযুদ্ধে এসে দাঁড়ায়। জ্যাকব প্রমাদ গুনেন, ঝটপট সেই ট্রাক থেকে তিনজন সশস্ত্র মুক্তিযোদ্ধা নেমে আসেন। সামনের দুজনের পেছনে সুশ্র মণ্ডিত চেহারার এক যুবক জ্যাকব আর নিয়াজির দিকে দৃঢ় পদক্ষেপে হেঁটে আসতে থাকেন। যুবকের কাঁধে মেজর জেনারেলের র্যাক বেঞ্চ লাগানো আছে। কাছে আসতে জ্যাকব তাকে চিনলেন, তিনি কাদের সিদ্দিকি, যিনি তার বীরত্বের জন্য ইতোমধ্যেই বাগা কাদের নামে খ্যাত হয়েছেন। দেশের মধ্যে থেকে শত্রুবাহিনীর অস্ত্র কেড়ে নিয়ে এক বিপুল শক্তিধর বাহিনী গড়ে যুদ্ধ করে গেছেন এই যুবক। জ্যাকব নিয়াজিকে পেছনে রেখে কাদের সিদ্দিকির দিকে এগিয়ে যান। তিনি কাদের সিদ্দিকিকে বলেন, আত্মসমর্পণের জন্য নিয়াজিকে বেঁচে থাকতে হবে। জেনারেল নিয়াজি নির্লজ্জের মতো কাদের সিদ্দিকির দিকে হাত বাড়িয়ে দেন। নিশ্চুপ দাঁড়িয়ে থাকেন বাগা কাদের। ভারতীয় কমান্ডার নাগরা কাদের সিদ্দিকিকে দুবার বলেন, টাইগার, পরাজিতের সঙ্গে হাত মেলাও। কাদের সিদ্দিকি বলেন, নারীর সম্ভ্রম হরণকারী খুনির সঙ্গে হাত মেলালে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। পেছন ঘুরে কাদের সিদ্দিকি দৃঢ় পদক্ষেপে ট্রাকের দিকে ফিরে যান। মুক্তিবাহিনীর তরফ থেকে কে থাকবেন আত্মসমর্পণ অনুষ্ঠানে সেটা তখনও স্থির হয়নি। মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল উসমানী আছেন রণাঙ্গন পরিদর্শনে, যিনি ভারতীয় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার উজ্জ্বল গুপ্ত আর বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট কর্নেল আব্দুর রবকে নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে সিলেটে মুক্ত এলাকা পরিদর্শনে গেছেন। ১৩ ডিসেম্বর ওসমানী এই সফরের পরিকল্পনা করেন। যুদ্ধ পরিস্থিতি যেভাবে অগ্রসর হচ্ছে এবং চূড়ান্ত পরিণতির দিকে যাচ্ছে, তাতে এখন মুক্তিযুদ্ধের সর্বাধিনায়কের বাইরে যাওয়া ঠিক হবে না। এই মর্মে মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খন্দকার পরামর্শ দিলেও ওসমানী সেটায় কর্ণপাত করেননি। ১৩ ডিসেম্বর বিকালে মুক্ত হয়েছে কুমিল্লা। একটা M8 হেলিকপ্টারে ব্রিগেডিয়ার গুপ্তের তত্ত্বাবধানে কুমিল্লা পৌঁছেন শেখ কামাল, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী, জেনারেল ওসমানী আর মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল MA রব। বিশ্রামের জন্য কুমিল্লা সার্কিট হাউসে পৌঁছে সবাই হতবম্ব। ওসমানী সাহেবকে হাত বাড়িয়ে রিসিভ করছেন কয়েকজন ভারতীয় বাঙালি। একে একে তারা পরিচয় দিলেন, আমি মুখার্জি IAS, আমি গাঙ্গুলি IPS ইত্যাদি। ওনারা বললেন, কেন্দ্রীয় সরকারের নির্দেশে তারা গতকাল এখানে পৌঁছেছেন কুমিল্লা মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে। তারা শহরের আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তার সমন্বয় করবেন। ১৬ ডিসেম্বর সকালে ব্রিগেডিয়ার গুপ্ত জানালেন, আজ ঢাকায় পাকিস্তান সেনারা আত্মসমর্পণ করবে। আশ্চর্য, ওসমানী সাহেব একেবারে চুপ, কোনো কথা বলছেন না। জেনারেল ওসমানীর ADC শেখ মুজিবের বড় ছেলে
শেখ কামাল জাফরুল্লাহ চৌধুরীকে বলল, স্যার কখন রওনা হবেন তা তো বলছেন না, জাফর ভাই আপনি যান, জিজ্ঞেস করে সময় জেনে নিন, ওদের আগ্রহে আমরা সবাই অপেক্ষা করছি। ডক্টর জাফরুল্লাহ জিজ্ঞেস করায় ওসমানী সাহেব ইংরেজিতে বললেন, ঢাকার পথে রওনা হওয়ার জন্য কলকাতা থেকে প্রধানমন্ত্রী তাজউদ্দিন সাহেবের কোনো নির্দেশ পাইনি, আপনাকে অর্ডার দেবে কে, আপনি তো মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, জাফরুল্লাহ বললেন। যুদ্ধক্ষেত্রে আমি সর্বে সর্বা, কিন্তু মূল আদেশ আসে মন্ত্রিসভা থেকে প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিন আহমদের বরাতে, বিষণ্ণ মনে বললেন জেনারেল ওসমানী। তিনি আসন্ন ঢাকা পতনের সংবাদ জানেন এবং প্রবাসী সরকারের নির্দেশের অপেক্ষা করছেন। সঙ্গীদের অস্থিরতা দ্রুত বাড়ছে আর বাড়ছে। শেখ কামাল বারবার ডক্টর জাফরুল্লাহকে চাপ দিচ্ছেন, আবার ভালো করে বুঝিয়ে বলে ওসমানী সাহেবকে রাজি করাতে ঢাকা রওনা হওয়ার জন্য। ঘণ্টাখানেক পর জেনারেল ওসমানী অত্যন্ত বেদনাতাড়িত কণ্ঠে বললেন, আমার ঢাকার পথে অগ্রসর হওয়ার নির্দেশ নেই, আমাকে বলা হয়েছে পরে প্রবাসী সরকারের সঙ্গে একযোগে ঢাকা যেতে, দিনক্ষণ তাজউদ্দিন সাহেব জানাবেন, গণতন্ত্রের আচরণে যুদ্ধের সেনাপতি প্রধানমন্ত্রীর অধীন, এটাই সঠিক বিধান। তিনি ব্রিগেডিয়ার গুপ্তকে ডেকে জিজ্ঞেস করলেন, সিলেটের কী অবস্থা? সিলেট ইজ ক্লিয়ার, ব্রিগেডিয়ার গুপ্ত জানালেন, তাহলে চলুন আমরা সিলেটে যাই, সেখানে গিয়ে আমার বাবা মায়ের কবর জিয়ারত করব, শাহজালালের পূর্ণ মাজারে আমার পূর্বপুরুষরা আছেন। জেনারেল ওসমানী শেখ কামালকে ডেকে সবাইকে তৈরি হতে বললেন। আধা ঘণ্টার মধ্যে হেলিকপ্টার উড়ল আকাশে, নিরুপদ্রব যাত্রা সিলেটের পথে, পরিষ্কার আকাশ। হেলিকপ্টারের যাত্রী জেনারেল ওসমানী ও তার এডিসি শেখ কামাল, মুক্তিবাহিনীর চিফ অফ স্টাফ জেনারেল এম এ রব, এম এন এ রিপোর্টার আল্লামা ব্রিগেডিয়ার গুপ্ত, ভারতীয় দুই পাইলট এবং ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, কেউ কথা বলছে না, সবাই নীরব। অতর্কিতে একটি প্লেন এসে হেলিকপ্টারের চারিদিকে চক্কর দিয়ে গেল, হঠাৎ গোলা বিস্ফোরণের আওয়াজ, ভেতরে জেনারেল রবের আর্তনাদ, পাইলট চিৎকার করে বললেন, উই হ্যাভ বিন অ্যাটাকড। রবের উরুতে গোলার আঘাতের পরপরই তার কার্ডিয়াক অ্যারেস্ট হলো। ডাক্তার জাফরুল্লাহ এক্সটার্নাল কার্ডিয়াক মেসেজ দিতে শুরু করলেন। পাইলট চিৎকার করে বললেন, অয়েল ট্যাঙ্ক হিট হয়েছে, তেল বেরিয়ে যাচ্ছে, আমি বড়জোর 10 মিনিট উঠতে পারবো, বলে গুনতে শুরু করলেন, 1, 2, 3, 10, 20, 30, 40, 50, 59, 60, 1 মিনিট গান। এভাবেই পাইলট মিনিট গুনছে, উদ্বিগ্ন ও চিন্তিত পাইলট, ধীরস্থিরভাবে পাইলটের আসনে বসা অন্য পাইলট। ওসমানী সাহেব লাফ দিয়ে উঠে অয়েল ট্যাঙ্কের কাছে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, জাফরুল্লাহ গিভ মি ইউর জ্যাকেট। ডক্টর জাফরুল্লাহ গায়ের জ্যাকেটটা ছুঁড়ে দিলে ওসমানী সাহেব ওটা দিয়ে অয়েল ট্যাঙ্কের ফুটা বন্ধের চেষ্টা করতে থাকলেন। ইংরেজিতে বললেন, ভয় পেও না বাছারা, আমি সিলেটকে আমার হাতের তালুর মতো চিনি। যে বিমানটি থেকে নিখুঁতভাবে হেলিকপ্টার অয়েল ট্যাঙ্কারে গুলি ছোলা হয়েছিল তা পাকিস্তানের ছিল না, এটা নিশ্চিত। পাকিস্তানের সব বিমান কয়েকদিন আগে ধ্বংস হয়েছে কিংবা গ্রাউন্ডেড করা হয়েছে, তাই আক্রমণকারী বিমানটি ভারতীয় হবার সম্ভাবনা সবচেয়ে বেশি, গোলা ছুঁড়ে সেটা হয়তো গুয়াহাটির পথে চলে গেছে। জেনারেল ওসমানী চিৎকার করে নিচে একটা জায়গার দিকে আঙ্গুল দেখিয়ে বললেন, এখানে নামো, শত্রুর গুলির স্বাদ নেওয়ার জন্য আমাকে প্রথম নামতে দাও, যদি কোনো শত্রু এখানে থেকে থাকে। এই বলে তিনি তরুণের মতো হেলিকপ্টার থেকে লাফ দিয়ে নামলেন। হঠাৎ গ্রামবাসী এসে ওসমানী সাহেবকে ঘিরে ধরল, দুশ্মন আইসে রে বা, দুশ্মন আইসে, দুশ্মনে ধর। পরক্ষণেই ভালো করে তাকিয়ে দেখে হঠাৎ চিৎকার করে উঠল, আমাদের কলনের সাবরে বা। গ্রামবাসী জেনারেল ওসমানীকে ঘিরে নাচতে শুরু করল, জনতার বিজয় উল্লাসে যেন
জেনারেল রবের ঘুম ভাঙল। তিনি চোখ খুলে তাকালেন, সবার মুখে হাসি। বাংলাদেশ সরকার সিদ্ধান্ত নেয় মুক্তিবাহিনীর পক্ষে মুক্তিযুদ্ধের উপ অধিনায়ক এ কে খন্দকার ঢাকায় উপস্থিত থাকবেন। তিনি তখন অফিসে ছিলেন না, তাকে চারদিকে খোঁজ করতে করতে কলকাতার নিউ মার্কেটের কাছে পাওয়া যায়। সেখান থেকেই তাকে দমদম এয়ারপোর্টে চলে যেতে বলা হয়। তিনি তখন সিভিল ড্রেসে ছিলেন, তিনি সামরিক পোশাক পরার সময় পাননি। পরিকল্পনা হয়েছে দমদম থেকে বিমানে আগরতলা যাওয়া হবে, আর আগরতলা থেকে হেলিকপ্টারে আসা হবে ঢাকায়। ঢাকার বিমানবন্দরে বিমান ল্যান্ড করার অবস্থা ছিল না, ইতিমধ্যেই ভারতীয় বিমানবাহিনীর আক্রমণে তা বিধ্বস্ত হয়েছে। দমদম এয়ারপোর্টে এ কে খন্দকার দেখেন মিত্রবাহিনীর কমান্ডার জেনারেল অরোরা সস্ত্রীক বিমানে উঠছেন। অরোর তার স্ত্রীকে নিয়ে ঢাকায় আসছেন, তা ভারতীয় বাহিনীর জেনারেল জ্যাকব জানতে পারেন অরোরার স্ত্রী ভ্রান্তি অরোর কাছ থেকে। মিসেস ভ্রান্তি অরোর জানান তিনি আত্মসমর্পণের অনুষ্ঠানে অরোরার পাশেই থাকবেন। রণাঙ্গনে স্ত্রীকে নিয়ে না আসার জন্য জ্যাকবের অনুরোধ অরোরা পাত্তা দেননি। তিনি তার সামরিক জীবনের সবচেয়ে শৌর্যমণ্ডিত অধ্যায়ের জন্য সার্বিক প্রস্তুতি নিয়েছেন। স্ত্রীকে রণাঙ্গনে নিয়ে যাওয়াটাও তার অংশ। তিনি সেদিন কলকাতা থেকে একটা বিশেষ কলমও কিনেছিলেন আত্মসমর্পণের দলিলের স্বাক্ষরের জন্য। সেটা ছিল গারো কালী কালীর একটি সেফারস কলম। বিকাল 4:05 MI-4 ও 4 এলোয়েট হেলিকপ্টারের বহর ঢাকায় ল্যান্ড করে। এই বহরে বেগুনি রঙের শাড়ি পরিহিতা মিসেস অরোরার সঙ্গে ছিলেন জেনারেল অরোরা, এয়ার মার্শাল দাওয়ান, ভাইস এডমিরাল কৃষ্ণন, জেনারেল স্বাগত সিং আর মুক্তিবাহিনীর উপপ্রধান উইং কমান্ডার এ কে খন্দকার। জেনারেল জ্যাকব আর জেনারেল নিয়াজি তাদের অভ্যর্থনা জানানোর জন্য এয়ারপোর্টে উপস্থিত ছিলেন। তাদের সঙ্গে ছিলেন মেজর হায়দার আর সাবেক সিং। এয়ারপোর্টের নিরাপত্তার দায়িত্ব নিয়েছে মিত্রবাহিনী। তেজগাঁ থেকে সরাসরি জিপের বহর ভারতীয় বাংলাদেশি সেনা কর্মকর্তাদের নিয়ে রমনার দিকে রওনা দেয়। রাস্তায় জনতার উপচে পড়া ভিড়, কনবয়ের গতি শ্লথ। জিপের আরোহীরা লক্ষ্য করেন চারদিকে হাজার হাজার উচ্ছ্বসিত মানুষ রাস্তায় বেরিয়ে এসেছে। সকলের চোখে মুখে অপার আনন্দ। 9 মাসের রক্তক্ষয়ী যুদ্ধের সাক্ষী এই অবরুদ্ধ ঢাকা শহরে আজ মুক্তির আনন্দ। পথে পথে তারা গিরে ধরছেন মুক্তিযোদ্ধাদের, হাত মেলাচ্ছেন সহোদরদের মতো, বুকে জড়িয়ে ধরছেন। মুহুর্মুহু উল্লাসে ফেটে পড়ছেন সবাই, এক অপার্থিব আনন্দ তাদের চোখে মুখে। মেজর হায়দারের জিপটি ভিড় ঠেলে অনেক সামনে এগিয়ে গেল। বিকাল 4:45 মিত্রবাহিনী আর পাকিস্তানি সেনাবাহিনীর শীর্ষ কমান্ডারদের কনবয় রেসকোর্সের পাশের রাস্তায় পৌঁছায়। রমনায় ততক্ষণে জনতার ভিড়, সেই ভিড় ঠেলে সামনে এগোনো মুশকিল। নিয়াজির দিকে বর্ষিত হচ্ছিল বিভিন্ন গালি ও তিরস্কার। নিয়াজিকে জনতা ছিনিয়ে নিয়ে যায় কিনা সেই আশঙ্কা সবার। মিত্রবাহিনীকে দিয়ে একটা নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হলো। ভিড় ঠেলে এগিয়ে এলেন রাইফেল কাঁধে ঝুলানো, কালো চামড়ার জ্যাকেটের কলার চেঁচিয়ে এক সুপুরুষ মুক্তিযোদ্ধা, মেজর এটিএম হায়দার। এই কালো জ্যাকেটটা মেজর হায়দারের খুব প্রিয়। পাকিস্তান সেনাবাহিনীতে থাকার সময় পাকিস্তানের লেন্ডি কোটাল মার্কেট থেকে কিনেছিলেন। গত এপ্রিলে কিশোরগঞ্জ ব্রিজ ভাঙার সময় যখন কয়েক ঘণ্টার জন্য কিশোরগঞ্জের বাসায় গিয়েছিলেন, তখন তার ছোট বোন আরেক মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন সিতারা অন্য কয়েকটা কাপড়ের সঙ্গে এই জ্যাকেটটাও দিয়ে দিয়েছিলেন। এক পাশে জেনারেল অরোরা, মাঝে নিয়াজিকে নিয়ে মেজর হায়দার বীর ঠেলে নিরাপত্তা বেষ্টনীর ভেতরে ঢুকলেন। এরপর এগিয়ে গেলেন আত্মসমর্পণ টেবিলের দিকে। ঢাকা ক্লাব থেকে একটা টেবিল আর 2 চেয়ার আনা হয়েছিল, সেখানেই বসলেন 2 কমান্ডার, একজন বিজয়ী আর একজন বিজিত।
পরাজিত। টেবিলে রাখা হয় আত্মসমর্পণের দলিল। অনেক শখ করে কিনে আনা কলম এগিয়ে দেন জেনারেল অরোরা। স্বাক্ষর করতে গিয়ে জেনারেল নিয়াজি দেখলেন কালি আসছে না। দুবার জাকিয়ে নিয়ে আবার চেষ্টা করায় অবশেষে কালি এলো। এই চরম অসম্মানের দলিল স্বাক্ষর করার সময়ে নিয়াজির গলা শুকিয়ে যাওয়া স্বাভাবিক ছিল, সঙ্গে সঙ্গে কলমের কালিও হয়তো শুকিয়ে গিয়েছিল। আত্মসমর্পণের দলিলে প্রথম স্বাক্ষর করেন জেনারেল নিয়াজি, তারপর স্বাক্ষর করলেন জেনারেল অরোরা। জেনারেল নিয়াজি দাঁড়িয়ে কাঁধ থেকে অ্যাপলেট খুলে ফেললেন এবং লেনি আর্টসহ রিভলভার জেনারেল অরোরার হাতে তুলে দিলেন। জেনারেল নিয়াজির চোখে তখন অশ্রু, গড়ির কাঁটায় 4:55। এরপরে পরাজিত পাকিস্তানি বাহিনীর বাকি সকল সদস্য অস্ত্র সমর্পণ ও বেজ খোলার আনুষ্ঠানিকতা পালন করলেন। ঢাকা শহরের সমস্ত বাড়িতে গাঢ় সবুজের মধ্যে হলুদ রঙে রাঙানো বাংলাদেশের মানচিত্র অঙ্কিত পতাকা উঠতে শুরু করল। রমনা রেসকোর্সের এই ময়দানেই শেখ মুজিব 7ই মার্চে তার ঐতিহাসিক ঘোষণা দিয়েছিলেন, 7 কোটি মানুষকে দাবায় রাখতে পারবা না। কি অপূর্ব সংযোগ! সব কিছুই ঠিকঠাক হলো, কিন্তু মিসেস বান্তি অরুর জন্য আরেকটা অতিরিক্ত চেয়ার ছিল না। ভারতের সামরিক ইতিহাসে অভূতপূর্ব ঘটনাটি ঘটল না। পাকিস্তানি জেনারেল আত্মসমর্পণের সময় বীর ভারতীয় জেনারেল স্বামীর বাহুলগ্ন হয়ে থাকার স্বপ্নটা তার অপূর্ণই রয়ে গেল। একজন ফরাসি সাংবাদিক এগিয়ে এসে জেনারেল নিয়াজিকে জিজ্ঞেস করলেন, এখন আপনার অনুভূতি কী টাইগার? জবাবে নিয়াজি বললেন, আমি অবসন্ন। পাশে থেকে অরোর জেনারেল নিয়াজির সমর্থনে এগিয়ে এসে বললেন, এক চরম বৈরী পরিবেশে তাকে এক অসম্ভব দায়িত্ব পালন করতে হয়েছে, কোনো জেনারেলই এই পরিস্থিতিতে এর চেয়ে ভালো করতে পারতেন না। পাকিস্তানের এককালের লৌহ মানব ফিল্ড মার্শাল আইয়ুব খান সেই রাতে ইতিহাসের সেই সমাপনী পর্বে তার রোজ নামচায় লিখলেন, বেদনাদায়ক হলেও বাংলার এই বিভাজন ছিল অবশ্যম্ভাবী ও অনিবার্য। বিপুল সংখ্যাগরিষ্ঠ জনতা এই কুহকি বিশ্বাসে মজে ছিল যে পশ্চিম পাকিস্তানিরা তাদের শত্রু, ভালো হতো যদি আমাদের শাসকেরা সময় মতো এটা উপলব্ধি করে ভারতের হাতে এর অস্ত্র পাচারের দায়িত্ব না দিয়ে শান্তিপূর্ণভাবে বাঙালিদের চলে যেতে দিত। আপনারা শুনছিলেন পিনাকি ভট্টাচার্যের ঐতিহাসিক বই স্বাধীনতা উত্তর বাংলাদেশের 3য় পর্ব। যারা প্রথমবার মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।